আজকের আমার প্রচারের যে টাইটেল লেটস ওয়র্শিপ, আসুন আরাধনা করি। পাশের জনকে বলুন আসুন আরাধনা করি। লেটস ওয়র্শিপ, আজকের আমাদেরকে আরাধনা করতে হবে। আমরা অনেক সময় আরাধনা করি বাট আমরা রিয়েল আরাধনা বুঝতে পারি না। আমরা বলি পাস্টার আসলে ওয়র্শিপ কেমন হবে, আরাধনা কেমন হবে, বাট আজকের আমি আপনাকে বলতে চাই আরাধনা খুব স্পেশাল, আরাধনা খুব ইম্পর্টেন্ট। আপনার সন্তানকে বলতে হবে না বাইবেল পাঠ করো, বাট যদি আপনি চান আপনার সন্তান বাইবেল পাঠ করুক তাহলে আমাকে আর আপনাকে ডেইলি বাইবেল পাঠ করতে হবে। যদি আপনি করেন তারা আপনাকে অনুসরণ করবে। আরাধনা এরকম একটা বিষয় যা কাউকে আরাধনার জন্য নিয়ে যেতে হবে না, নিজেরাই আরাধনার জন্য ঋণ করুন। আরাধনা খুব ইম্পর্টেন্ট। যদি আজকের আমরা কিভাবে আরাধনা করতে পারি, যখন আরাধনা আমরা করি আরাধনার সাতটা প্রিন্সিপাল, সাতটা বিষয় যদি আজকের আমি আর আপনি যদি ফলো করতে পারি, একটু অনুসরণ করতে পারি, তাহলে আমরা একটা আরাধনার একটা আইডিয়া পেতে পারি, আমরা আরাধনাকে একটা নতুনত্বের দিকে যেতে পারি। আজকের বিভিন্ন মণ্ডলী যে আরাধনা করে, এমনকি মানে আমাদের মণ্ডলী ধরে, ফের বলছি আমরা কিছু কিছু ভুলের মধ্যে দিয়ে যাই, বাট ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিষ্কার করে। আজকে যেন আমরা শুনে নিই, যারা আমরা আরাধনা করছি বা আরাধনা লিডার হব, যেন আমরা এখন থেকে বুঝতে পারি আসলে ঈশ্বর আমাদের কাছে কেমন আরাধনা চায়। যদি আজকের আপনি আরাধনার জন্য রেডি, পাশাপাশি বলুন আমি রেডি, বলুন আমি ওয়র্শিপ করার জন্য রেডি, আমি ওয়র্শিপ করার জন্য রেডি। যখন আমরা আরাধনা করতে চাই, নাম্বার ওয়ান প্রথম পয়েন্ট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ঈশ্বরকে জানুন। পাশাপাশি বলুন ঈশ্বরকে জানা, ইউ হ্যাভ টু নো গড। আজকে যদি আপনি ঈশ্বরকে না জানেন তাহলে আপনি আসলে আরাধনাকারী করতে পা হতে পারেন না, আপনি আরাধনা করতে পারেন না যদি সেই বিষয়টাকে না জানেন। যদি আপনার সেই ব্যক্তিকে না জানেন তাহলে সেই ব্যক্তিকে আপনি প্রেম করতে পারবেন না, সেই ব্যক্তির প্রশংসা করতে পারবেন না, সেই ব্যক্তিকে ভালোবাসতে পারবেন না যদি আপনি তাকে না জানেন। তাই জন্য ঈশ্বরের সন্তানের আজকে যেটা খুব ইম্পর্টেন্ট আমার আপনার জীবনে, যেন আমরা যখন আরাধনা করতে যাই প্রথমে আমাদেরকে ঈশ্বরকে জানতে হবে। যদি ঈশ্বরকে জানেন না তাহলে আপনি আরাধনাকারী হয়ে উঠতে পারবেন না। যত কম জানবেন আপনার আরাধনা তত সাধারণ হবে, বা যত বেশি জানবেন তত আপনার আরাধনা শক্তিশালী পাওয়ারফুল হবে। হালেলুয়া, ঈশ্বরের সন্তানরা। আমরা অনেক সময় আমাদের যখন উদাহরণ দিতে হয়, যদি কোনো ছেলে বা মেয়ের কাছে বিশেষ করে ইন্ডিয়ান কনসেপ্টে জিজ্ঞেস করা হয় তুমি কাকে বেশি ভালোবাসো, সঙ্গে সঙ্গে বেশিরভাগ 99% লোক বলবে মাকে। আসলে কেন? মা কি স্পেশাল কেউ, বাবা কিছু না? না তা নয়, কারণ মা বেশি সময় দেয় সন্তানকে, তার জন্য সন্তান মাকে বেশি জানে বাবাকে কম। বাবা সকালবেলা বেরিয়ে যান, সন্ধ্যেবেলায় ঢোকেন, ওই 8 ঘন্টা বাবাকে পায় না, বাবা বাইরে সময় দেন, বাট ওই 8 ঘন্টাও সন্তান মাকে পায়। যেহেতু মাকে পায়, মাকে বেশি করে জানে, তাই জন্য সে মাকে বেশি ভালোবাসে। তাই বাবা আর মার সম্বন্ধে প্রশংসা করতে বললেই আগে ছেলে মেয়েরা মাকে বেশি প্রশংসা করে, তার একটাই কারণ মাকে সে বেশি জানে, তাই জন্য সে বেশি মাকে প্রশংসা করে। ঈশ্বরের সন্তানরা, যদি ঈশ্বরকে আপনি যত বেশি জানবেন আসলে তত প্রশংসা তার সম্বন্ধে বেরোবে, যত বেশি তাকে বুঝবেন তার সম্বন্ধে আপনি গল্প লিখবেন, যত বেশি কম জানবেন আপনি কম বলবেন, যত বেশি জানবেন ঈশ্বরের সম্বন্ধে আপনার আইডিয়া সিচুয়েশন এভরিথিং চেঞ্জ হয়ে যাবে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা খুব ইম্পর্টেন্ট, আমাকে আর আপনাকে ঈশ্বরকে জানতে হবে। যত বেশি জানবেন তত আপনার আরাধনা চেঞ্জ হয়ে যাবে। আপনি তার নাম বেশি করেন এই জন্য নেন যেন তার সম্বন্ধে আরো বেশি জ্ঞান দরকার, অর্থাৎ আপনি জ্ঞান এই জন্য রাখেন যত বেশি জানবেন তার সম্বন্ধে আপনার জ্ঞান তত বাড়বে। অনেক সময় আমাদের জন্ম দেয়নি মা বাবা হলেও আমরা অনেকের প্রশংসা করি। দেখবেন আমাদের লাইফে বাবা মা ছাড়াও আমরা অনেকের প্রশংসা করি। কেন? যার জানি তার সম্বন্ধে প্রশংসা করি, যার জানি না আমরা তার সম্বন্ধে যদি বলে কিছু প্রেস কথা বলো, তার প্রশংসার কথা বলো, আমরা জানি না, কারণ আমরা জানি না তাই প্রশংসা বেরোয় না। বাট যাকে আমরা জানি তার সম্বন্ধে বলতে গেলে আমরা বলি তুমি থামো আরো দুটো আমি বেশি করে বলছি, কেন আমি জানি। তাই জন্য দেখবেন বিভিন্ন লোকের বিভিন্ন ফ্যান হয়, শাহরুখ খানের ফ্যান, সলমান খানের ফ্যান, এই ফ্যানরা তাদের এভরিথিং জেনে যায়, কোথায় জন্ম, কবে জন্ম, কোথায় আছে, কি আছে, সবসময় সেই নিয়ে গবেষণা করে। তাই অন্যজন যতটা না জানে তার ফ্যান আরো বেশি জানে। ঈশ্বরের সন্তান, আপনি কি ঈশ্বরের ফ্যান? যদি ঈশ্বরের ফ্যান হন তাহলে আপনি ঈশ্বরের এভরিথিং জানবেন, যত বেশি জানবেন আপনি তত ভালো আরাধনা করবেন।
যারা আমাদের জীবনে অবদান রাখে তাদেরকে আমরা প্রশংসা করতে চাই, যারা আমাদের জীবনে রেখাপাত করে আমরা তাদের প্রশংসা করতে চাই, হতে পারে টিচার, হতে পারে আমার ফ্যামিলি মেম্বার, যেই হোক আমরা যাদেরকে, যারা অবদান রাখে তাদের করি। আপনি সেই ব্যক্তির প্রশংসা করেন যার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে। কখনো দেখেছেন যাকে আপনি চেনেন না তার প্রশংসা করেন, বা যে আপনার সাথে খারাপ কিছু করেছে তার প্রশংসা করেন? আমরা প্রশংসা তাকে দিই যার সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে। ঈশ্বরের সাথে আপনার সঙ্গে কি ঈশ্বরের সম্পর্ক রয়েছে? খুব ইম্পর্টেন্ট। যারা আমাদের কাছে ভালো আমরা তাদের প্রশংসা করি, যখন আমরা স্বার্থপর তখন আমরা আরাধনা করতে পারি না। তাই জন্য ঈশ্বরের সন্তানের আরাধনা অ্যাকচুয়ালি কৃতজ্ঞতা, আরাধনা আসলে কৃতজ্ঞতা। আমাকে আর আপনার হৃদয়কে কৃতজ্ঞতায় ভরপুর করতে হবে, তবে আপনি আরাধনা করতে পারবেন। ভারাক্রান্ত হৃদয়ে আরাধনা করা যায় না। তাই জন্য যিশু বলেন, ভারাক্রান্ত হৃদয়ে এসো, ভারাক্রান্ত ভাবনাটা আমার উপর ছেড়ে দাও, যাতে তুমি ভালো করে আরাধনা করতে পারো। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, মনে হয় আমরা আরাধনা করি কিন্তু আমরা আরাধনা করি না। ঈশ্বরকে আরাধনা করা খুব কঠিন, আবার খুব সহজও। খুব সহজ আবার খুব কঠিন। যদি তাকে চিনে যান তাহলে খুব সহজ, আর যদি তাকে চেনেন না তাহলে হাত ভারী হয়ে যাবে, উঠতে ইচ্ছা করবে না, জোর করে ওঠাতে হবে। কারণ আপনি তাকে চেনেন না, যেদিন চিনে যাবেন তিনি কতটা পাওয়ারফুল, বলবেন আমার হাত যত যন্ত্রণা করুক উঠবে, আমার হাত উঠবে। যখন আপনি আরাধনা ভুলভাবে করেন, আসলে আমি আর আপনি সময় এবং শক্তি দুটোই নষ্ট করি। যখন আপনি আরাধনা না বুঝে করেন, আসলে আপনি আপনার শক্তিকে, সময়কে নষ্ট করেন। সময় খুব মূল্যবান, বেটার বুঝে করুন, না বুঝে করবেন না। আমার মধ্যে একটি জিনিস সর্বদা কাজ করে, ওকে, আমার মধ্যে একটা জিনিস সর্বদা কাজ করে। সবাই আমাকে বলে আমি নাকি একটু অন্যরকম। বাড়ির আমার পরিবারকে জিজ্ঞেস করলেই বলে এর প্রথম থেকে এর মধ্যে একটু প্রবলেম আছে। কি? আমার মধ্যে একটা প্রশ্ন আছে, আমার মধ্যে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমি না যে কোনো কিছু দেখলে আমি শুধু আগে বলি কেন হলো, কী জন্য হলো, কেন হবে, আমারটা বা প্রবলেম কি, কেন আমি ওটাকে মেনে নেব, আমার কাছে 33 কোটি, আমি কেন মেনে নেব যিশু, কি ব্যাপার? আমি সর্বদা প্রশ্ন করি। বাইবেল বলে, আমাকে আমার পরিবার বলে যে বড্ড প্রশ্ন, শুধু সবসময় বলে কেন কেন কেন। আমি এরম বলি না ঈশ্বর কেন হলো, নো, আমি বলছি বাইবেলে এটা কেন লেখা হলো। ইম্পর্টেন্ট, আমরা ঈশ্বরকে প্রশ্ন করতে পারি না, বাট অবশ্যই আমরা বাক্যকে প্রশ্ন করতে পারি। যখন বাক্যকে প্রশ্ন করবেন তত বেশি জানবেন, আর যত জানবেন তত প্রাণ খুলে আরাধনা করবেন। হালেলুয়া। আমরা আরাধনা উদ্দেশ্য কি সেটা আমরা বুঝি না, কিভাবে আরাধনা করব সেটা নিয়ে বেশি চিন্তিত। ওকে, উদ্দেশ্য ছেড়ে পদ্ধতিতে ইম্পর্টেন্ট দিই। ফের বলছি, উদ্দেশ্য আমাদের কাছে ক্ষীণ হয়ে যায় বাট পদ্ধতি আমাদের কাছে বড় হয়ে যায়। বলুন, উদ্দেশ্য পদ্ধতি নয়, উদ্দেশ্য পদ্ধতি নয়। আমরা ভাবি মণ্ডলীকে কিভাবে অংশগ্রহণ করাবো সে বিষয়ে আমাদের চিন্তা, কিন্তু কার জন্য আরাধনা করছি সেটা আমাদের চিন্তা নয়। ঈশ্বরের সন্তানরা 90% আরাধনা আমাদের জীবনে পদ্ধতি মেনে হয়, উদ্দেশ্য মেনে নয়। 10% আরাধনা উদ্দেশ্য মেনে হয়, সেদিন আমরা বুঝতে পারি আমাকে কেউ ছুঁয়েছে, সেদিন আমি বুঝতে পারি আমার আরাধনা কোথাও পৌঁছেছে। তার কারণ, তার একটাই কারণ, সেদিন আমি পদ্ধতিতে নয় বাট উদ্দেশ্যকে ইম্পর্টেন্ট দিয়েছি, বাট আমরা পদ্ধতিতে ইম্পর্টেন্ট দিই। আমরা অনেক সময় তার মহিমা করার থেকে আমাদের মহিমা করাটা বেশি ইম্পর্টেন্ট দিই। অনেক সময় আমরা তার মহিমা করার থেকে আমাদের এনজয়মেন্টটাকে ইম্পর্টেন্ট দিই, যে তিনি মহিমা হলো কিনা দেখার দরকার নেই, বাট আমি কি নাচতে পেরেছি, যদি আমি নাচতে পারি প্রেস গড। ঈশ্বরের সন্তানরা, আপনি নাচার জন্য মণ্ডলীতে আসেন না, বাট আপনি তার উদ্দেশ্যকে ফুলফিল করার জন্য মণ্ডলীতে আসেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, একজন ব্যক্তির কাছে কিছু দুটো অ্যান্টিক কার ছিলেন, কার ছিল অ্যান্টিক কার, অর্থাৎ অনেক ওল্ড, হতে পারে 1942 দিকে এরকম সময়কার কার। আর খুব সেই ব্যক্তিটা যত্ন করে তার গ্যারেজে তার তিনটে কার, তার মধ্যে দুটো হচ্ছে পুরানো দিনের একটা ঐতিহ্যশালী কার, আর একটা তিনি ড্রাইভ করেন। আর তিনি কি করেন, প্রতিদিন একটা লোক রেখেছেন যাতে সেই কারগুলোকে পরিষ্কার করে চকচক করে, মানে এতটা চকচক যে আপনি ওই কারের সামনে দাঁড়ালে নিজেকে দেখতে পাবেন, এত সুন্দর, কোথাও একটা ধুলোও লেগে নেই, অসাধারণ চকচক করছে, সর্বদা পালিশ করে রাখে। কেউ একজন গিয়ে বলছে, আমি কি এই কারটা চালাতে পারি? বলছে, না 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 না, এটা চালানোর জন্য নয়, আমার শখ এরকম কারকে রাখা, তাই আমি রেখেছি, এটা চালানোর জন্য নয়, জাস্ট এটা দেখো। বলছে, আপনি কি এটা চালান? না না না, চালা না, চালালে কি এরকম থাকে, এটা সুন্দর করে রাখতে হয়, অসাধারণ করে রাখতে হয়।
ঈশ্বরের সাথে দামি, তাই জন্য সে সুন্দর করে রেখেছে। কিন্তু আজকের আমার প্রশ্ন, গাড়ি কি জন্য তৈরি করা হয়েছে? জোরে একসাথে বলি, কি জন্য? কি জন্য? গাড়িকে যে তৈরি করেছিল সে করেছিল এই জন্য যেন গাড়ি চালানো হয়। গাড়িকে এই জন্য তৈরি করা হয়নি ট্রফির মতো সাজানো হয়। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর আমাদেরকে তৈরি করেছে যেন আমরা তার প্রশংসা করি, ট্রফি হয়ে দাঁড়িয়ে না থাকি। সামটাইম আমাদের ধর্ম এরকম হয়, আমরা ট্রফি হয়ে যাই, আমরা মনে করি শোপিস এসেছি, আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি, আরাধনা হয়, আমরা মনে ভুলে যাই আসলে আমাদেরকে তৈরি করা কেন হয়েছে। বাইবেল বলে ঈশ্বর মনুষ্যকে এই জন্য বানালেন, আর তিনি মনুষ্যদের বললেন আমি তোমাদেরকে তৈরি করেছি এই জন্য যেন তোমরা আমার আরাধনা করো। আজকের আমি আর আপনি যদি আরাধনা করছি না, অ্যাকচুয়ালি আমরা শোকেস হয়ে গেছি, সাজানো, আমাদের অ্যাকশন ভুলে গেছি, আমাদের কার্য ভুলে গেছি। তাই বাইবেল বলে আপনি শোপিস হবেন না, বাট আপনি প্রাণ খুলে ঈশ্বরের আরাধনা করুন। হালেলুইয়া। অনেক সময় গাড়িটাকে কি করছে, গ্লো দিক করছে, সাইন করছে, সাইন করছে যেন গাড়ি চকচক চকচক করে, বাট আসল উদ্দেশ্য হারিয়ে গেছে। আমরা অনেক সময় নিজেদেরকে সাইন করি, বাট আসল উদ্দেশ্য আমাদের হারিয়ে যায়। আমাদের সাইন তখন থাকবে যখন আমরা তার জন্য আরাধনা করব। বাইবেল বলে, বাইবেল বলে স্টিফান ঈশ্বরের আরাধনা করতেন, ঈশ্বরের প্রশংসা করতেন, আর স্টিফানকে দেখতে স্বর্গীয় দূতের মতো লাগে। ঈশ্বরের সন্তানেরা, আপনার সাইন তখন ফিরে আসবে যখন আমি আর আপনি ঈশ্বরের আরাধনা করব। হালেলুইয়া। ঈশ্বরের সন্তান আপনি আরাধনা, অনেক সময় আমরা পদ্ধতিতে ইম্পর্টেন্ট দিই, বাট উদ্দেশ্যকে নয়। উদ্দেশ্য আমরা হারিয়ে ফেলি। গাড়ির উদ্দেশ্যটা কি ছিল? চালানো। বাট ওরা উদ্দেশ্য হারিয়ে ফেলেছে, পদ্ধতি। গাড়িটা ইম্পর্টেন্ট, তাই গুরুত্ব দিচ্ছে। গাড়ি দেখার জন্য ক্রয় করি না, বাট চালানোর জন্য করি। আমরা ঘন্টার পর ঘন্টা নিজেরা নিজেকে সাজাই, পরিষ্কার করি, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যর জন্য ব্যবহার করি না। আমরা ঘন্টার পর ঘন্টা সাজাই, দেখবেন আমরা বাড়িতে আসার সময় সাজাই, নিজেকে সাজি, নো প্রবলেম, সাজুন। বাট যখন মণ্ডলীতে ঢুকবো, ইস, লেট হয়ে গেল। যার জন্য সাজছি তার কাছে লেট, বা যার জন্য পদ্ধতি, অর্থাৎ সেজে যেতে হবে, এই পদ্ধতিতে ইম্পর্টেন্ট, বাট উদ্দেশ্য আমি মণ্ডলীতে যাচ্ছি ঠিক টাইমে ঢুকবো, আরো আগে ঢুকবো, ওটা আমাদের কাছে দেরি হয়ে যায়, ওটা আমাদের কাছে ভুল হয়ে যায়। পদ্ধতিতে আমরা বেশি ইম্পর্টেন্ট দিই। ঈশ্বরের সন্তান আমরা পদ্ধতিতে ইম্পর্টেন্ট দিই, আমাদের উদ্দেশ্য হারিয়ে যায়। এভরিথিং, এভরিথিং আমরা ইম্পর্টেন্ট দিই, আমরা সমস্ত কিছু করি, বাট আমরা ঈশ্বরের যে উদ্দেশ্যর জন্য করি সেটা হারিয়ে যায়। আমরা আগের দিন রাতে আয়রন করি কোন জামাটা পরবো, নো প্রবলেম, করুন, ঈশ্বর আশীর্বাদ করুন, বাট যখন মণ্ডলীতে আসি, পাস্টার দেরি হয়ে গেল, উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে, পদ্ধতি বেড়ে যাচ্ছে। ঈশ্বরের সন্তানরা, উদ্দেশ্য ইম্পর্টেন্ট, আপনি কি উদ্দেশ্যে আসছেন এটা ইম্পর্টেন্ট না কি পদ্ধতিতে আসছেন। পদ্ধতির থেকে উদ্দেশ্য ইম্পর্টেন্ট। যদি আপনি মনে করেন উদ্দেশ্য ইম্পর্টেন্ট, তাহলে আজকের আপনি আশীর্বাদ পাবেন। আমি তাকে উপলব্ধি করেছি, তাই আমি আপনাকে বলছি, অনেক সময় আমি সেই অভিজ্ঞতায় যন্ত্রণায় গেছি, ঈশ্বরকে ঘুষ দেওয়া যায় না, তাই ট্রাই করবেন ঈশ্বরকে ঘুষ, ও দেরি করে ফেলেছি, তাহলে এক কাজ করো। অনেকের ধারণা তো এরকম, আমার প্রার্থনাটা বড়, প্রভু আমি এখান থেকে বার করছি 1000 টাকা তোমাকে দিচ্ছি, তুমি প্লিজ আমার শুনে নাও। ওটা ওখানে চলতো, যত বেশি বড় থালা তত আপনার দিকে আশীর্বাদ বেশি। বাট আমার প্রভু বলে, হ্যালো, আমাকে কিনতে গেলে থালায় নারকেল ভরে দিতে হবে না, আমাকে কিনতে গেলে টাকা ভরে দিতে হবে না, আমাকে যদি কিনতে চাও নিজের হৃদয়কে সমর্পণ করো। উদ্দেশ্য ইম্পর্টেন্ট, উদ্দেশ্য ইম্পর্টেন্ট। আপনি উদ্দেশ্য ছেড়ে পদ্ধতিতে যাচ্ছেন না তো, তাই আমাদের, আমরা অনেক সময় ঘুষ দিয়ে ঈশ্বরকে নামিয়ে আনার চেষ্টা করি, বাট ঈশ্বর নামেন না। আপনি ভাবছেন এটা সহজ, আসলে কিন্তু তা নয়। আপনি হয়তো ভাবছেন উত্তর আপনার কাছে আছে, আসলে নেই। আমি সমস্ত কিছুর উত্তর জানি না, কিন্তু আজকে বলতে চাই, নিজের লাভ দেখতে গিয়ে যদি উদ্দেশ্য ভুলে যাই তাহলে আপনারই ক্ষতি, যদি উদ্দেশ্য ভুলে যান তাহলে আপনারই ক্ষতি। পদ্ধতি যেন আমাদের মূল উদ্দেশ্যর দিকে নিয়ে যায়, কিন্তু উদ্দেশ্য যেন পদ্ধতির দিকে নিয়ে না যায়, পদ্ধতি আমাদেরকে উদ্দেশ্যর দিকে নিয়ে যাবে। ওকে, আমরা পদ্ধতি, আমরা ওয়র্শিপ করি, যখন আমরা ওয়র্শিপ করি পদ্ধতি কি, যে একটা ফ্রেশ সং, দুটো স্লো সং, এরকমভাবে গান সাজাই, বা একটা স্লো সং, দুটো প্রেস সং, আমরা এইভাবে গান সাজাই। পদ্ধতি, অনুশীলন, আমরা আগের দিন প্র্যাকটিসে অনেক সময় দিই, কি এই স্কেল, স্কেলটা যেন ঠিক হয়, এই স্কেলে যেতে হবে, না 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 এইদিকে এটাকে করো, আমরা অনেক বেশি পদ্ধতিতে ইম্পর্টেন্ট দিই, বাট ভুলে যায় কার জন্য গাইছি, উদ্দেশ্য।
আমাদের উদ্দেশ্য মানুষকে ঈশ্বরের সাথে কানেক্ট করা, ওটা ভুলে যায়। বাট আমাদের পদ্ধতি, আমরা নাচবো আমরা গাইবো, এটাতে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, উদ্দেশ্যকে হারিয়ে দিই। তাই আপনার আরাধনা আপনি চিৎকার করে ফাটিয়ে দিয়ে চলে যান, বাট অ্যাকচুয়ালি আপনার গলা ব্যথা হয়, শরীর ভারী হয়, আর কিচ্ছু হয় না, আপনি আশীর্বাদ দেখতে পান না। বিকজ আমার আপনার জীবনে উদ্দেশ্যটা হারিয়ে ফেলেছি, পদ্ধতিতে বেশি ইম্পর্টেন্ট দিয়েছি। আজের খুব ইম্পর্টেন্ট, আপনি উদ্দেশ্যকে নিচ্ছেন না পদ্ধতিকে নিচ্ছেন। যদি পদ্ধতিকে মেনটেন করতে পারেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে না, কিন্তু যদি উদ্দেশ্যকে নেন, ঈশ্বর আশীর্বাদ করবে। আমরা পদ্ধতিকে বেশি প্রাধান্য দিই, উদ্দেশ্য ভুলে যাই। অনেক সময় আমাদের চিন্তা হয় মণ্ডলীতে উপস্থিত হয়েছি, আমাদের কর্তব্য পালন হয়ে গেছে। কেউ কেউ তো এরকম ভাবে পদ্ধতি, ওকে মা বলছো তুমি মণ্ডলীতে যেতে, ঠিক আছে আমি সকালবেলা মণ্ডলীতে যাব, পদ্ধতি। কিন্তু বিকেলবেলা আমাকে পার্টিতে যেতে দিতে হবে, আমি তো সকালবেলা গেছি। তুমি চেয়েছো আমি সকালবেলা মণ্ডলীতে যাই, আমি গেছি, বিকেলবেলা কিন্তু আমি সিনেমা দেখতে যেতেই পারি, কোনো ব্যাপার না, কারণ তুমি বলেছো মণ্ডলীতে যেতে, আমি গেছি। আসলে আমরা পদ্ধতি, গেছি পদ্ধতি কমপ্লিট, বাট উদ্দেশ্য কি, আসল উদ্দেশ্য হারিয়ে ফেলেছি, আমরা পদ্ধতি থেকে মেনে নিয়েছি। অনেক সময় আমরা এরকম করি, আমাদের অ্যাটিটিউড এরকম হয়ে যায়, সকালে চার্চে গিয়েছি, বিকেলে সিনেমাতে যাব, পার্টিতে যাব, আমাদের ভাবনা এমন হয়, পদ্ধতি উদ্দেশ্য হয়ে যায়। ঈশ্বরের সাথে আমাদের কথা হলো কি না হলো গুরুত্বপূর্ণ নয়, আমরা পদ্ধতি অনুসরণ করেছি। আজকের ঈশ্বর আমার সাথে কথা বললো কি না বললো ওটা গুরুত্ব নয়, আমি চার্চে গেছি মানে হয়ে গেছে, আমি আমার দায়িত্ব পালন করে দিই, এটা দায়িত্ব নয়। আমি আর আপনি যখন মণ্ডলীতে আসি, আসলে তার উদ্দেশ্য নিয়ে আসি, তাকে পাওয়ার জন্য আসি, তাকে ছোঁয়ার জন্য আসি। আপনি বলুন আমি মণ্ডলী ততক্ষণ ছাড়বো না যতক্ষণ তুমি আমাকে আশীর্বাদ করবে না। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানরা যাকব সেদিন বলছে, ঈশ্বর যা ঘটে যাক আমার কোনো প্রবলেম নেই, আমি বাস পাবো কি না পাবো ওটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমি যাই আজকের আশীর্বাদ অবশ্যই পাবো, তাতে যদি হেঁটে যেতে হয় যাবো। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানরা, আমাদের অনেক সময় আমরা পদ্ধতিতে ইম্পর্টেন্ট, পাস্টার আমি তো মণ্ডলীতে এসেছি আপনি একটু তাড়াতাড়ি শেষ করে দিন, নো প্রবলেম, মানে আপনি আসার আগেই পদ্ধতি বেছে নিয়েছেন কি করে ফিরবেন, তাহলে আপনি ভাবেন কি করে ঈশ্বর আপনার জীবনে মিরাকল করবে। আপনি তার মানে ঈশ্বরের হাতে কখনো ছাড়েননি নিজেকে, এসেছেন আবার যেন ফিরে যেতে পারেন ঠিক গাড়িতে, এটা ভেবেছেন। একদিন হাঁটতে হাঁটতে গাড়ি ফেল করে যান, আর তার দিকে কই ফের তুলনার, বলুন কেন এরম হলো, কেন তুমি আমার দায়িত্ব নিলে না। ঈশ্বর বলুন হ্যালো, আমি জীবন্ত, আমি জীবন্ত সত্য সনাতন, আমার কথা নরণচরণ হয় না, তুমি আমাকে টাইম দেবে, আমি কথা দিচ্ছি আমি তোমাকে টাইম দেব। ঈশ্বরের সাথে খুব ইম্পর্টেন্ট আজকের আমাদের পদ্ধতি, আমরা পদ্ধতিতে বেশি ইম্পর্টেন্ট দিই, উদ্দেশ্য নয়। অনেক সময় আমরা মণ্ডলীতে এসে গেছি মানে ডিউটি পালন করেছি, আমরা ডিউটি পালন করতে আসি, আপনি তাকে চেনেন না জানেন না কিন্তু কয়েকটা সময় দিয়ে আপনার ডিউটি পালন করেছেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের জীবনে ঘটে এরকম, আশা করি ঈশ্বরকে সন্তুষ্ট হয়েছে আপনি মনে করছেন, কিন্তু কারণ ঈশ্বরকে আমরা দেখতে পাই না তাই বলে আমি যখন গেছি ঈশ্বর হ্যাপি, ঈশ্বর সন্তুষ্ট হয়ে গেছে, কারণ তাকে দেখা যায় না। তিনি দেখা গেলে বলতেন হ্যালো দিলীপ আমি সন্তুষ্ট হইনি। আমরা বলি তোমাকে বলতে হবে না, এমনকি আমরা যখন প্রার্থনাও করি তাই করি। আমাদের অ্যাটিটিউড কি, পদ্ধতি নট উৎস, পদ্ধতি কি, ও প্রভু তুমি আমাকে দাও এটা দাও এটা দাও, তুমি জানো আমার ছেলের অসুখ আমার এটা অসুখ, যিশু নামে যাই আমেন চলে গেলাম। যিশু বলছে হ্যালো এবার আমি কিছু বলতে চাই, তুমি তো এতক্ষণ বললে, আমার সময় নেই আমি চললাম, হয়ে গেছে চলে গেল। সামটাইম আমাদের পদ্ধতি, আমরা বলি প্রার্থনা করতে হবে বলেছে পাস্টার, আমি করে নিলাম ডা 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 ডা, এবার ঈশ্বর বলছে ঠিক আছে দমনে আমিও কিছু বলতে চাই, ডা 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 ডা, আবার ঈশ্বর বলছে আমি কিছু বল, ডা 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 ডা, হয়ে গেছে, বলে থ্যাংক ইউ লর্ড জিসাস, যিশু নামে আমেন। ঈশ্বর বলছে হ্যালো আমি কিছু বলতে এসেছি, তুই তো আমার কাছে এসেছে আমাকে কিছু বলতে দে। আর আমরা পরে বলি পাস্টার কই ঈশ্বর তো কথা বললো না, আরে ঈশ্বরের সন্তানরা আপনি থাকলেন না তা কথা শুনবেন কি করে, তার কথা শোনার জন্য অপেক্ষা করতে হয়, ওয়েট করতে হয়, সময় দিতে হয়, দিন তিনি অবশ্যই ডায়লগ দেবেন। হালেলুইয়া। ঈশ্বরের সন্তান আমরা অনেক সময় সময় দিই না, আমরা পদ্ধতিতে ইম্পর্টেন্ট, উৎস নয় পদ্ধতি, এখানে উদ্দেশ্য হয়ে ওঠে। আমরা মণ্ডলীতে আসি ঈশ্বরের সাথে দেখা করতে নয়, একে অপরের সঙ্গে দেখা করতে, এসেই ঢুকে বলি, দেখবেন মণ্ডলীতে ঢোকার আগে ও দিদি ভালো আছেন, বা যদি বাসে কারোর সাথে দেখা হয়ে যায় ও দিদি আজকে কিন্তু তোমাকে সুন্দর লাগছে ভালো, নো প্রেস দ্য লর্ড, নো হালেলুইয়া, নো উদ্দেশ্য, উদ্দেশ্য পরে আগে পদ্ধতি, এভরিথিং ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে চলো চলো চলো। ঈশ্বরের সন্তান আপনি এখানে লোকের সাথে দেখা করতে আসেন ওটা পরে, সহভাগিতা,
বাট আগে কি করতে আসেন জানেন, উৎস উদ্দেশ্য, আমি আরাধনা করতে যাচ্ছি ঈশ্বরের জন্য, ওটা যেন ফার্স্ট প্রায়োরিটি হয় আপনার জীবনে। হালেলুইয়া, হালেলুইয়া, ঈশ্বরের সন্তান। যখন পদ্ধতি উদ্দেশ্য হয়ে যায় তখন প্রতিমা আমাদের জীবনে জাগ্রত হয়ে ওঠে। ফের বলছি, প্রতিমা মানেই বাজারে কিনতে পাওয়া যায় কোনো প্রতিমা নয়, প্রতিমা মানে যখন আপনার উদ্দেশ্য পদ্ধতি হয়ে যায় আপনার জীবনে মূর্তির আবির্ভাব ঘটে, প্রতিমার আবির্ভাব ঘটে, আপনার জীবনে আইডল শুরু হয়ে যায়, আর সেটাই আমাদেরকে ব্যভিচারের দিকে নিয়ে যায়। ঈশ্বরের সন্তানরা, মূর্তি আসলে কি, মূর্তি আসলে কি, মূর্তি যেটাকে আমি বেশি প্রাধান্য দিই ঈশ্বর থেকে সেটাই আমার জীবনে মূর্তি। হতে পারে আপনার গার্লফ্রেন্ড, হতে পারে আপনার বয়ফ্রেন্ড, হতে পারে আপনার স্বামী, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার, এরা আপনার জীবনে মূর্তি। কারণ ঈশ্বরের থেকে বেশি প্রাধান্য দিলে, আজকের পাস্টার কিছু করার নেই, অনেকদিন পর আমার বয়ফ্রেন্ড আজকের বাড়ি এসছে, সে চায় আজকে তার ফ্যামিলির সঙ্গে আমি সময় কাটাই, তাই এই রবিবার চার্চে যেতে পারবো না, আমি পরের রবিবার যাব। গড ক্যান আন্ডারস্ট্যান্ড, কারণ আমার বয়ফ্রেন্ড ক্যান নট আন্ডারস্ট্যান্ড, বয়ফ্রেন্ড বুঝবে না, তাই গড তুমি বুঝে নাও। যখন আপনি এটা করেন, অ্যাকচুয়ালি আপনার বয়ফ্রেন্ড আপনার কাছে মূর্তি পুজো, আপনার বয়ফ্রেন্ড আপনার কাছে আইডল, আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে আইডল। যখন যার জন্য আপনি ঈশ্বরকে সেকেন্ড বানান আর তাকে ফার্স্ট বানান, বাইবেল কোথাও জেলেসি বলেনি, বাট একটা জায়গায় ঈশ্বর বলেছে জেলেসি, যেটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, জেলেসি ইজ এ সিন, বলছে ভুল, বাট তারপরও ঈশ্বর বলছে আমি একটা জায়গায় রেগে যাই, জেলেসি করি, আমার গৌরব আমার আরাধনা তুমি যদি অন্য কাউকে দিয়ে দাও ওখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। তাই জন্য তিনি বলেন প্রথম আজ্ঞা, যাত্রা পুস্তক 20 অধ্যায়, আজকে যদি ওয়ার্শিপ টিম রয়েছেন কেউ যদি কোনো জায়গায় আরাধনা করেন, আজকে তাদের জন্য আরাধনা টিমের জন্য মূর্তি কি, আরাধনা টিমের জন্য আমার গিটার সাউন্ডটা ঠিক আসতে হবে, দ্যাট ইজ ইয়োর, উৎস নয়, পদ্ধতিতে ইম্পর্টেন্ট দিচ্ছেন, অর্থাৎ গিটারের সাউন্ডটা আপনার কাছে বেশি করে প্রাধান্য, আমার সাউন্ডটা ঠিক আসছে তো, অ্যাকচুয়ালি আপনি আইডল ওয়ার্শিপ করছেন, গিটার আপনার মূর্তি। আমার আওয়াজটা ঠিক আসছে তো, কার এলো দেখার দরকার নেই, আমারটা আসছে তো, আমারটা পাকিয়ে নি, আমারটা বাড়িয়ে নি, অ্যাকচুয়ালি আপনি আপনারটাই, এইটা আপনার মূর্তি, এটা আপনার আইডল। সবার গলা চেপে যাক, আমার গলাটা আসছে তো, আমার আমারটা আসছে তো, ঈশ্বর বলছে হ্যালো, তুমি পদ্ধতিতে ইম্পর্টেন্ট দিচ্ছ, উৎসতে নয়। বাইবেল বলে উৎস সেটা যখন আমরা একসাথে একসাথে একসাথে, বাইবেল বলছে যেখানে দুই ব্যক্তি কি করে, কমন মণ্ডলী, একসাথে একসাথে, ওয়ার্ডটা খুব সুন্দর আছে, বলি এক 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 চিত্তে চিত্তে চিত্তে, বলেনি যদি একজন একজন জোরে প্রার্থনা করে আমি শুনবো, বলছে নো 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 নো, ইউনিটি ইউনিটি ইউনিটি, যদি এক হয়ে এক হয়ে রিদম যদি এক হয় তাহলে আমি শুনবো, আশীর্বাদ করব। ওয়শিপ অনেক সময় ওয়শিপ টিমে যারা সিঙ্গার তাদের জন্য আইডল, তাদের জন্য মূর্তি কি হতে পারে, যখন আমি স্পেশাল সং গাইবো, আমি আমারটা স্পেশাল, আমি বলছি না স্পেশাল সং গাওয়া খারাপ, ওকে নো প্রবলেম, আপনি গাইতে পারেন, বাট যদি এরকম হয় আমার গানটা যেন স্পেশাল হয়, হ্যালো, আপনি উদ্দেশ্য হারাচ্ছেন, পদ্ধতিতে ইম্পর্টেন্ট দিচ্ছেন, ওটা আপনার আইডল। আপনি জানেন আমি কত সুন্দর গলা কাঁপাতে পারি, আমার গলার মধ্যে এ রয়েছে, সুর রয়েছে, ছন্দ রয়েছে, হ্যালো, ওটা আপনার আইডল, ওটা আপনার আইডল। কারণ আপনি যখন উৎস ভুলে গিয়ে পদ্ধতিতে ইম্পর্টেন্ট দেবেন, ওটা ইন্ডিয়ান আইডলে চলে যান, প্রাইজ পাবেন, চার্চে আসবেন না, চার্চ ইজ নট ইন্ডিয়ান আইডল প্ল্যাটফর্ম। এখানে একসাথে ফাটা গলা, গোটা গলা, বাথরুম সিঙ্গার কি বেডরুম সিঙ্গার দেখার দরকার নেই, যখন মণ্ডলীতে আসবেন যেন আমরা একসাথে 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 আরাধনা করতে পারি, তাহলে ঈশ্বর আরাধনা শুনবেন। হালেলুইয়া, ঈশ্বরের সন্তান, খুব ইম্পর্টেন্ট যেন আমাদের, আমরা ভুলে যাই আসলে কার জন্য করছি, আমরা ভুলে যাই কার জন্য করছি, কিন্তু মনে করি আমরা করছি। ঈশ্বরের সন্তান খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আজকের আমরা যেটা যেটাতে মনোনিবেশ করি সেটা শেষ কথা বলে, আসলে উদ্দেশ্য হারিয়ে যায়। যদি আপনি বেশি প্র্যাকটিসে মনোনিবেশ করছেন তাহলে জেনে রাখবেন প্র্যাকটিস আপনার উদ্দেশ্য হয়ে যায়, ঈশ্বর নয়, ঈশ্বর নয়।
Sometimes আমাদের মধ্যে এরকম আছে, আমি কাঁপিয়ে দেবো, গিটারে তুলবো, আগুন বেরোবে, আগুন বেরোবে। হ্যালো, ওটা আগুন বেরোয় কারণ বলুন তো, ওরা ওইসব লাগিয়ে আগুন বেরোয়। আমি আর আপনি যখন এক চিত্তে প্রার্থনা করবো, বলছে এখানে আগুন ধরাতে হবে না, প্রত্যেকের উপরে আগুন বেরোবে। ঈশ্বরের সংখ্যা বাইবেল বলে, বাইবেল বলে আরাধনা যদি অন্তরাত্মায় হয়, আরাধনা যদি আপনি উৎসকে ঠিক রাখতে পারেন, আরাধনায় আশীর্বাদ পাবেন। তাই এগুলি সব পদ্ধতি, কিন্তু এটা উদ্দেশ্য নয়। আমরা প্র্যাকটিস করি, যা করি তা বলে কি এটা করবো না? অবশ্যই করবেন, এটা পদ্ধতি, বাট এটা উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য ভালো একটা পারফরমেন্স দেওয়া নয়, আমাদের উদ্দেশ্য মণ্ডলী যেন সেদিন ঈশ্বরের আত্মাকে অনুভব করে, একসঙ্গে এক চিত্তে আরাধনা করে। হালেলুইয়া, ঈশ্বরের সংখ্যা। আপনি যদি বলেন কম্পিউটারে গিয়ে যদি আপনি আইডল বলে লেখেন না, এত আসবে, এত আসবে, আপনি এত বাইবেল ভার্সও আসবে, আপনি শেষ করতে পারবেন না। আর প্রতিটা আইডলকে ঈশ্বর ঘৃণা করেন, এভরি আইডল। মূর্তি পূজা কি অ্যাকচুয়ালি? মূর্তি পূজা কি? যা কিছু ঈশ্বর ব্যতি রেখে করি, ভালো করে শুনবেন, যা কিছু ঈশ্বর ব্যতি রেখে করি তাই হলো মূর্তি পূজা। যদি আপনি গ্লাস ধরে পান করছেন, বলুন ধন্যবাদ যিশু, তোমায় ধন্যবাদ দিয়ে পান করুন। যখন ধন্যবাদ যিশু দিয়ে পান করবেন, তখন ওটা জল হবে, আর ধন্যবাদ যখন দিতে পারবেন না, হাত কাঁপবে, তখন ওটা মদ হবে। ঈশ্বরের সন্তানরা, ইম্পর্টেন্ট। অনেকে বলে পাস্টার আমি কি মদ্যপান করতে পারি, করতে পারি না? আমি বলছি না, প্রবলেম করতে পারেন। আপনি যদি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে খেতে পারেন, খেতে পারেন। আমরা সবাই জানি ভিতরে এখানে পবিত্র আত্মা বসে রয়েছে, সে আমাদেরকে বারণ করবে। আমরা পারি না ওই জায়গায় যেটা আমার বাবা মার সামনে দাঁড়িয়ে খেতে পারি না, সেটা আপনি ঈশ্বরের সামনে ধন্যবাদ দিয়ে খাবেন কি করে? তাই জন্য ঈশ্বরের সন্তানরা, যেটা ঈশ্বরকে ছাড়া, আপনি ঈশ্বরকে ব্যতি রেখে যেটা করেন সেটাই মূর্তি পূজা। তাই জন্য ইম্পর্টেন্ট আজকের আপনি কি করছেন। গীতসংহিতা 78:58 বলছেন, ঈশ্বরের অন্তর্জালা তারা কি করে জন্মালন? না তাদের প্রতিমা দ্বারা। প্রতিমা আসলে কি? ঈশ্বরকে ব্যতি রেখে, ঈশ্বরকে ছেড়ে যদি কিছু করি, প্রতিমা। ঈশ্বর চায় না এই ছেলেটা, বাট আমি চাই এই ছেলেটা বেস্ট পাস্টার। আপনি জানেন না ও কত ভালোবাসে, একটু প্রবলেম আছে, বাট ও ভালোবাসে। হ্যালো, যদি ঈশ্বর চায় না, ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনি নেননি, আজকের হাসতে হাসতে নিন, 5 বছর 4 বছর 10 বছর ছাড়তে আপনার হবেই। কারণ একটা জিনিস জেনে রাখবেন, ঈশ্বর ব্যতি রেখে যাই করি সেটা হচ্ছে প্রতিমা। আরাধনা, আরাধনা যেন যোগ্য হয়, ওকে, ওয়ার্শিপ যেন ওয়ার্দি হয়। ওয়ার্দি মানে হচ্ছে যোগ্য। আমার আরাধনা যেন যোগ্য হয়, এটা যেন ঠোঁটের কোনো ওয়ার্ড না হয়, বা যেন এটা হৃদয়ের যোগ্যতা হয়। যোগ্য মানে যেন ওয়ার্দি হয়, ঈশ্বরের থেকে আমাদের কাছে যেটা যোগ্য হয় সেটা মূর্তি হয়ে যায়। ওয়ার্দি একমাত্র ঈশ্বর, তার ছাড়া, তার থেকে যদি অন্য কেউ ওয়ার্দি হয়ে যায় তাহলে আমাদের কাছে আইডিয়াল হয়ে যায়। আজকের আপনি ঠিক করুন আপনার কাছে আইডিয়াল কোনটা। আর এটাই কি কারণ যার জন্য ঈশ্বর শোনেন না, আমার সঙ্গে থাকে না, এই জন্য আমাদের ঈশ্বর শোনে না? আমরা গানকে বেশি প্রাধান্য দিই, যার জন্য গাওয়া হচ্ছে তাকে না। ঈশ্বরের সন্তানরা, আমরা যখন গান বাছি, আগে দেখি কোন গান কি কথা বলছে, গানটা ইম্পর্টেন্ট হয়ে যায়, বাট যার জন্য গাইছি তিনি কি সন্তুষ্ট হচ্ছে একবারও জিজ্ঞাসা করি না, একবারও জিজ্ঞাসা করি না। ওয়ার্দি কে, আমার গান নাকি আমার ঈশ্বর? কে ওয়ার্দি, কে যোগ্য? গান যোগ্যর থেকে বেশি তিনি যোগ্য, কারণ তিনি সর্বশক্তিমান, পাওয়ারফুল, পবিত্র ঈশ্বর। ঈশ্বরের সন্তানরা, আমরা গানে যোগ্যতা বেশি করে গুরুত্ব দিই, বাট ওয়ার্দিকে নয়। আমার গান ওয়ার্দি নয়, বাট আমার ঈশ্বর যেন ওয়ার্দি হয়। গানের শব্দকে যোগ্য করি, কিন্তু যার জন্য শব্দ রচনা করা হয়েছে তাকে যোগ্য করি না। আজকের আপনি ঠিক করুন, আপনি কি ফিল করেন যখন কোনো গান গান, গানের রিদমের উপর আপনি ফিল করেন, নাকি গানের জন্য যার জন্য লেখা হয়েছে তার বিউটি, তার ভালোবাসা, তার সৌন্দর্যকে ফিল করেন? যদি সেটা ফিল করতে পারেন, তাহলে ঈশ্বর বলছে আমি তোমার আরাধনা গ্রহণ করবো। হালেলুইয়া, ঈশ্বরের সন্তানরা, খুব ইম্পর্টেন্ট। তাই ঈশ্বর গান শোনেন না, লোক শোনে, লোক নেচে টেচে চলে যায়, নো প্রবলেম, বাট ঈশ্বর শোনেন না, ঈশ্বর শোনে না। ঈশ্বর বলছে আমি তোমার আরাধনা নিইনি, করে তুমি আমাকে আরাধনা দাওনি, তুমি তোমার লোকদের খুশি করার জন্য আরাধনা করেছো, আমাকে খুশি করার জন্য নয়। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, আপনি কিরম গান করছেন ইম্পর্টেন্ট। আমরা যখন প্রার্থনা করি, শব্দ চয়নে বেশি ইম্পর্টেন্ট দিই, কার কাছে প্রার্থনা করছে তাকে না। মানে কি, আমি যখন প্রার্থনা করি, আমরা বলি কি শব্দ বলবো পাস্টার, আগে শব্দগুলো লিখি, মনুষ্যত্ব, মমত্ববোধ, সহানুভূতি, সহনশীলতা, গুরুগম্ভীর, দু চারটে ওয়ার্ড, যত এরম ওয়ার্ড নিয়ে আসবো তত মনে হবে হ্যাঁ কিছু একটা করলো। হ্যালো, আপনি কাকে শোনাচ্ছেন?
আপনি কি মনে করছেন আমি অডিয়েন্সকে শোনাচ্ছি আমি কত ভাষা জানি, শরৎচন্দ্র নাকি আমি বঙ্কিম চট্টোপাধ্যায় না আমি রবীন্দ্রনাথ? হ্যালো, ওটা বাইরের লোককে শোনান, ঈশ্বর এগুলো শুনতে চায় না। আপনি বলুন আমি প্রার্থনা করছি এখান দিয়ে ওকে শোনানোর জন্য, আমার ভাষা ইম্পর্টেন্ট নয়, আমার কাছে তিনি ইম্পর্টেন্ট, যিনি শুনছেন, যিনি শুনছেন তিনি ইম্পর্টেন্ট। তাই আপনি যেমন পারেন আপনার বাবার সাথে কথা বলুন, কিন্তু কথাটা যেন এখান থেকে হয়, এখান থেকে না হয়। হালেলুইয়া, হালেলুইয়া। ঈশ্বরের সন্তানরা অনেক সময় আমরা শব্দ চাই না, তাই জন্য আমরা কাউকে প্রার্থনা করতে দিলে বলি পাস্টার আমি কি বলবো বলতে পারি না, তার কারণ সে জানে শব্দ আসে না, সে শব্দ তো ইম্পর্টেন্ট। আর তোতলা মসিকে ঈশ্বর বলছে হ্যালো মসি তুমি যাও, আই এম দেয়ার, আমি আছি তোমার সঙ্গে, তুমি যাও, উপযুক্ত সময়ে হারনকে দাঁড় করাবো। আর বর্তমানে হারনকে জানেন, হারন ছিল মসির সঙ্গী, মুখপাত্র, মুখের হয়ে কথা বলতো। বর্তমানে আমাদের হারন হচ্ছে পবিত্র আত্মা, যে আমাদের হয়ে কথা বলে। দাঁড়িয়ে যান, তিনি কথা দেবেন, তিনি কথা দেবেন, দাঁড়িয়ে তো যান। ঈশ্বরের সন্তান সামটাইম আমাদের এরকম ধরে মনে হয় আমরা বেশি শব্দতে ইম্পর্টেন্ট, অনেক সময় প্রার্থনা মনোযোগ করি কিন্তু যার কাছে করছেন প্রার্থনা করছি তাকে গুরুত্ব দিই না, প্রার্থনায় বেশি গুরুত্ব দিই, যার কাছে করছি তাকে না। অনেক বলে যাচ্ছি প্রার্থনা, এরম প্রার্থনা করতে হবে, ওরম করতে হবে, এতে গুরুত্ব দিই, আসলে যার কাছে করছি তাকে নিয়ে ভাবিও না, তিনি কেমন প্রেমময় নাকি তিনি রেগে যাচ্ছেন, তিনি আমাকে ভালোবাসেন, তিনি তাকে নিয়ে ইমাজিন করি না, কি প্রার্থনা করব সেটা নিয়ে ইমাজিন করি। ঈশ্বরের সন্তানরা তাকে নিয়ে ইমাজিন করুন, তাকে সময় দিন, প্রার্থনা থেকে ইম্পর্টেন্ট তাকে, তাই তিনি শোনেন না। প্রথম যখন 5:21 বাইবেলের দ্বিতীয় সব থেকে ছোট বাইবেল ভার্স, ওকে, তোমরা প্রতিমাগণকে হইতে আপনাদিগকে রক্ষা করো। শুধু প্রতিমা এই নয়, অনেকের ধারণা প্রতিমা মানে যেটা বাজারে কিনতে পাওয়া যায় হাত পা নাগাছ ওটাই প্রতিমা, হ্যালো ওটা প্রতিমা শুধু নয়। কখনো কখনো আরাধনা আমাদের খুব ভালো লাগে, আবার কখনো কখনো ভালো লাগে না, অন্য কোনো কারণ হতে পারে আমি জানি না, কিন্তু আজকে আমি বলছি আপনার জন্য কি হতে পারে, শুধু আরাধনা দল নয় আপনি হতে পারে এর জন্য দায়ী। অনেক সময় মনে হয় আজকের আরাধনাটা ভালো লাগেনি, হ্যালো আরাধনায় প্রবলেম ছিল না, আমাদের প্রবলেম ছিল, আমাদের প্রবলেম ছিল। পরীক্ষা করুন কি করেছেন সেটি নয়, কার জন্য করেছেন, এটা যদি ইম্পর্টেন্ট দেন আরাধনা কখনো আপনার খারাপ লাগতে পারে না। যদি মনে করেন আরাধনা করতে এসেছি ঈশ্বরের জন্য, তাহলে প্রতিটা আরাধনা আপনার জন্য বেস্ট। বাট আপনি বলেন না 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 আমি তো ঈশ্বরের জন্য করতে আসিনি, সৌরভের জন্য করতে এসেছি, সৌরভ আজকের আরাধনা করতে পারেনি, রশ্মিতা আজকের আরাধনা করতে পারেনি, তাই জন্য আরাধনা আজকের ভালো লাগেনি। হ্যালো রশ্মিতা সৌরভ তার পাঠটা করেছে, আপনার পাঠটা আপনি কোথায় করেছেন? সৌরভ আর রশ্মিতা স্কেলে ভুল থাকতে পারে, আপনি কি সেদিন স্কেলে ঠিক ছিলেন? আপনি কি সেদিন অন্তরাত্মায় নেচেছিলেন? আপনি কি সেদিন বলেছেন আমি ঈশ্বরকে দেখে আরাধনা করতে এসেছি, গান আমাকে নাচালো না নাচালো দেখার দরকার নেই, আমি ঈশ্বরের জন্য এসেছি, আমার ঈশ্বর সর্বদা আমাকে নাচায়। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আরাধনার দলের উচিত এমন গান গাওয়া যেটা প্রায় সবাই জানে ও গাইতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, যদিও তা বলে কি আমরা নতুন শিখবো না, অবশ্যই শিখবো, যাতে সবাই এক সুর ও এক তালে গাইতে পারে। অনেক সময় আরাধনা দল খুব আনন্দ করে গান গাইছে কিন্তু দর্শক গাইছে না, আমরা চুপচাপ বসে আছি, সৌরভ নাচছে, হ্যাঁ আমি ক্লান্ত, বাট ওরা তো করে না, তার কারণ একটাই, কারণ সৌরভ যেটা জানে আমরা জানি না। কিন্তু আমাদের ছেলেমেয়েদের অনেক সময় ধারণা হতে পারে কতদিন পুরানো গান গাইব, ওরা বলে নতুন নতুন গান গাইতে বলেছে ঈশ্বর। আজকে আমি বলছি নতুন নতুন গান গাওয়া মানে ওই নতুন নতুন গানগুলো আসছে ওগুলো গাওয়া নয়, ভালো করে বাইবেল পড়ুন, নতুন নতুন গান মানে ওইগুলো নয় যে এভরিডে আমাদের গান চেঞ্জ করতে হবে, ওটা নতুন গান বাইবেল বলেনি। আমি আসবো উত্তর নিয়ে, ঈশ্বরের সন্তানরা খুব ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময় মনে হয় একই গান প্রতিদিন গাইবো, তাহলে কিছুদিন পর বাইবেলটাও বাদ দিয়ে দিন, একই বই প্রতিদিন পড়বো। ঈশ্বরের সন্তান যেন সবাই, ফের বলতে হবে আরাধনা সবাইকে নিয়ে, যেন আমরা সবাই অংশগ্রহণ করতে পারি, সবাই যেন পার্টিসিপেট করতে পারি। ঈশ্বর অপেক্ষা করেন আরাধনা দল যেন এক হয়, মণ্ডলী এক হয়, বাদ্যকেরাও যেন এক হয়, কারোর টোন বেশি কারোর কম যেন না হয়, একটু যদি আমার কম হয়ে যায় ওদিকে রিচার্ড দাকে দেখবো কি হলো, এমন করে তাকাবো যেন এই মুহূর্তে যদি পেয়ে যেতাম গিলে নিতাম। এদিকে আরাধনা করছি, প্রেজ দা লর্ড, হালেলুইয়া, আপনি কি মনে শুনবেন ঈশ্বর? ওর প্রতি আমার রাগ কেন, আমার সাউন্ড কমলো কেন, এমন চোখে তাকালাম দেখেই বুঝে যাচ্ছি ঈশ্বর বলছে হ্যালো নাটক কেন করছি নেমে যা। আমরা করি এখানেই আরাধনা করবো, কেউ চেয়ারটা নিয়ে নিক। আমাদের যত ড্রামা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এমন করে তাকাবো, বাস কোনো কথা নেই,
আরাধনা করতে করতে কেউ একটু ধাক্কা দিয়ে দিক, এমন করে তাকাবো আর এমন করে দেখবো মনে হবে ঈশ্বর স্বয়ং করছে। ঈশ্বর বলছে, ঈশ্বর বলছে তুমি ড্রামা করছো আমার সাথে, আমি দেখছি তুমি। আমাদের অনেক সময় এরকম, আমরা অনেক সময় ঈশ্বর প্রতিযোগিতাকে ঘৃণা করেন। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর প্রতিযোগিতাকে ঘৃণা করেন। আপনি এখানে ট্যালেন্ট শো দেখাতে আসেন না, আপনি একসঙ্গে জীবন গাইতে পারে না তাকেও টেনে নেন, যে গাইতে পারে তাকেও টেনে নেন, যাতে এক স্কেলে হয়, যে গাইতে পারে সে স্কেলে গাইবে আর যে গাইতে পারে না নয়। ঈশ্বর বলেছে হ্যালো, ওটা অন্য জায়গায় হবে সারে গামা পা, বাট আমার কাছে সবাই একসাথে হৃদয় দিয়ে গাইবে। ঈশ্বরের সঙ্গে খুব ইম্পর্টেন্ট কোডে, তিনি কোড চান না বাট অ্যাকর্ডে চান, অর্থাৎ তিনি কোন স্কেলে যাব এটা চান না, বাট তিনি চান একসাথে স্কেলে যাক, এটা তিনি চান যেন আমরা একসাথে করতে পারি। আমরা কেন প্র্যাকটিস বা অনুশীলন করি? আমরা অনুশীলন করি যেন আর ভাবি মানুষ কিভাবে তাদের মানুষদের প্রস্তুত করতে পারে, এই জন্য আমরা অনুশীলন করি যেন আমারটা আমি বেস্ট দিতে পারি। ভুলে যাই ঈশ্বর কিভাবে, তিনি কিসে খুশি হবে, আমরা অনেক সময় ভুলে যাই। ঈশ্বরের সন্তানরা আজকের আমরা যখন বর্ষিপে আসি যেন ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আসি। আজকের আমাদের মণ্ডলীতে আসা এরম না হোক, অনেকের ধারণা রাখো একবার মণ্ডলীতে চলে যাই ঈশ্বর আমার দিকে ঠিক দেখবে, কারণ ওই ওই ঘরে পা রাখলেই আগুন জ্বলে যাবে। কিছু কিছু সিনেমা দেখা যায় না, এরম গেটে থেকে পা বাড়াতে যাচ্ছে ডান ডান, তার মানে আমাদের এরকম ধারণা মনে হয় এই গেট থেকে এপারে পা দেবো কিছু একটা ম্যাজিক হয়ে যাবে। হ্যালো, এরম কিছু হবে না, এরম কিছু ঘটবে না। আপনাকে জানতে হবে যে আমি তার জন্য যাচ্ছি, আমাকে তাকে খুঁজতে হবে, তবে তিনি ধরা দেবেন। হালেলুইয়া, ঈশ্বরের সন্তান খুব ইম্পর্টেন্ট। তাই গান, আপনার উপস্থিতি, আপনার পারফরমেন্স অনেক সময় আমাদের মূর্তি হয়ে যায়, অনেক সময় আরাধনা আমাদের মূর্তি হয়ে যায়। আমি এইভাবে আরাধনা করতে পারি, আমার থেকে বেস্ট কেউ আরাধনা করতে পারে না, আমার আরাধনার মধ্যে লোক কেঁদে দেয়। হ্যালো, কান্না তো কিছু স্যাড সং বললেও কেঁদে দেয় লোক, কোনো সিনেমা দেখতে দেখতেও অনেক কেঁদে দেয়। তাই কাঁদিয়েছেন বলে ঈশ্বর নেমে এসছে রং কথা, হাসছে মানে ঈশ্বর নামেনি রং কথা। কাঁদানো আমাদের ইম্পর্টেন্ট নয়, আমাদের ইম্পর্টেন্ট একসঙ্গে উদ্দেশ্যটাকে খুঁজে বের করা, পদ্ধতিটাকে নয়। হালেলুইয়া, দ্যাট ইজ হচ্ছে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময় আমাদের এইভাবে করতে হবে, আমাদেরকে আরাধনা একসাথে প্র্যাকটিস অনুশীলন পদ্ধতি কিন্তু উদ্দেশ্য নয়। ড্রেস খুব ইম্পর্টেন্ট, ওকে। আমরা অনেক সময় চুল নিয়ে বেশি ব্যস্ত, আজকে চুলটা স্ট্রেট না হলে ঠিক লাগবে। হ্যালো, চুল স্ট্রেট নিয়ে ব্যস্ত না হয়ে যে চুল দিয়েছে তাকে নিয়ে ব্যস্ত হন, যত স্ট্রেট করুন সেদি তিনি যদি চুল তুলে নেন, তাই জন্য আপনার উদ্দেশ্য হোক। তা বলে এই নয় যে যারা স্ট্রেট করেছেন তাদের উপর আমি রাগি, এরকম না, না অবশ্যই করুন, বাট আপনার উদ্দেশ্য ঠিক থাক, এটা পদ্ধতি। আমি চুল স্ট্রেট করব, সুন্দর রাখবো, নো প্রবলেম, এটা পদ্ধতি, এটা থাকুন। বাট আপনি সর্বদা কৃতজ্ঞ দিন যিনি আমার চুল দিয়েছেন, থ্যাংক ইউ। অনেকে স্ট্রেট করতে চায় হাত বোলায় কিছু পায় না, কিন্তু আপনি ধন্যবাদ যে আপনাকে দিয়েছে, তাই জন্য আপনি করুন, কিন্তু আপনার উদ্দেশ্যকে ভুলে যাবেন না, আপনি উদ্দেশ্যকে ঠিক রাখুন। কেমন দেখতে লাগছে ওটা নিয়ে আমরা গুরুত্ব দিই, কিন্তু সময়ে পৌঁছচ্ছে কি না এটা গুরুত্ব দিই না। আজকের আমাকে কেমন লাগছে সেটা নিয়ে গুরুত্ব দিই, যে দাঁড়াবো, অনেক সময় আমরা ফাস্টারও ভাবি যে দাঁড়ালাম ঠিক লাগছে কিনা, বাট আমি সময়ে পৌঁছালাম কিনা ওটা গুরুত্ব দিই না। দাঁড়াচ্ছে ঠিক লাগছে কিনা ওটা আপনার ব্যাপার, ওটা পদ্ধতি, ওটাকে ঠিক রাখতে হবে। অবশ্যই সুন্দর করে আসবেন, সুন্দর করে দাঁড়াবেন, এটা ঈশ্বর পছন্দ করে, বাট টাইমে যাবেন এটা ওনাকে সন্তুষ্ট করা। আমি টাইমে যাব, আমি টাইমে যাবো, ওটাকে ওনাকে সন্তুষ্ট করা, যেন ওটাকে আমরা গুরুত্ব দিই করে, কিন্তু আমরা অনেক সময় করি না। যাত্রা পুস্তকে মোশিকে ঈশ্বর বললেন আমি ওই পর্বতে তিন ঘটিকার সময় দাঁড়াবো, মোশি বলছে নো প্রবলেম, আমি নিজেকে সাজিনি। আর ঈশ্বর বলছে তুমি ভালো ড্রেস পরে আসবে, ভালো পোশাক পরে আসবে, সুন্দর শুভ্র পোশাক। মোশি নিজেকে সাজাচ্ছে, ঠাক 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 করে সাজাচ্ছে, সাজাতে সাজাতে বলছে ঈশ্বরই তো বলেছে তিনটের সময় আসবে, ঠিক আছে আমি সাড়ে তিনটেই যাব। তা হয়, ঈশ্বর বলছে তুমি সেজে আসবে, বাট আমি তিনটে বলেছি মানে তিনটে, এবার তুমি কটা থেকে সাজবে ওটা তোমার ব্যাপার, বাট তিনটে যদি টং টং হয়ে যায় আসলে তুমি পদ্ধতিতে ইম্পর্টেন্ট দিচ্ছ, উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে। তোমার যদি উদ্দেশ্য ঠিক থাকে তাহলে তিনটে মানে তুমি দুটো থেকে সাজো আর একটা থেকে সাজো আমার ইম্পর্টেন্ট নেই, বাট তিনটেতে আমি তোমার সাথে পর্বতে দেখা করব। হালেলুইয়া, ঈশ্বরের সন্তান, টাইম খুব ইম্পর্টেন্ট।
যদি ঈশ্বর আমাদের আমাদের অনেকে আছে যাচ্ছি পাস্টার আজকের বাসে লেট হয়ে গেছে, আজকের অমুক লেট হয়ে গেছে, যদি একদিন লেট হয়ে গেছে বুঝে গেছেন যে লেট হয়ে যেতে পারে, তারা চেষ্টা করুন তার আগের দিন আরও বেরোতে, আরও তাড়াতাড়ি বেরোতে। আপনি ট্রাই করুন, হতে পারে একদিন লেট, কিন্তু যেন এটা হ্যাবিটে পরিণত না করে, হ্যাবিটে পরিণত না হয়, তা যেটা খুব ইম্পর্টেন্ট। ভেবে দেখুন ঈশ্বরের সাথে দেখা করার জন্য সময় দিয়েছেন আর আপনি দেরিতে, কেমন হবে? ওকে, মুখ্যমন্ত্রী আপনাকে ডেকেছে, দশটার টাইম দিয়েছে, কজন ঢুকবেন? বারোটায়। কজন ঢুকবেন সাড়ে দশটায়? প্রত্যেকে কটায় ঢুকবেন বলুন তো? যদি দশটা বলেছে আগের দিন রাত থেকে ঘুম উড়ে যাবে, মুখ্যমন্ত্রী ডেকেছে। কল্পনা করেন যদি এটা প্রাইম মিনিস্টার ডাকে, সারা রাত ঘুম হবে না, আপনি সেরম প্রিপারেশন নেবেন? আর যখন ঈশ্বর ডাকে, ওকে তো দেখা যায় না, যাইয়ে যাইয়ে যাইয়ে। ঈশ্বরের সাথে খুব ইম্পর্টেন্ট, ঈশ্বর আপনাকে ডেকেছে, আপনি টাইম মেনটেন করুন, সময়ে আসুন, প্রতিমা সরান। মূর্তি বিষয়ে অভিশাপ, যাত্রাপুস্তক 20:3-6, খোদিত প্রতিমা নির্মাণ করবেন না। খোদিত মানে শুধুমাত্র এরম নয়, খোদিত মানে যেটা খোদাই করে তৈরি করা হয়। কে তৈরি করে? তুমি তৈরি করো না। অর্থাৎ শুধুমাত্র মাটির কিংবা পাথরের প্রতিমা খোদাই করে নয়, তুমি তোমার জীবনের গিটারকে খোদাই করো না, তুমি তোমার জীবনের গলার ভয়েসকে খোদিত করো না, তুমি তোমার বয়ফ্রেন্ডকে খোদিত করো না, আমার আগে তুমি কাউকে খোদাই করে তৈরি করো না। আমি তোমার কাছে যেন সবার আগে থাকি, অন্য কেউ নয়। বলছে যদি আপনি খোদিত বানিয়ে দিয়েছেন, বলছে আমার রাগ শুধু তোমার উপর নয়, তোমার চার পুরুষ পর্যন্ত ওটাকে নিয়ে যাবে। আর যদি তুমি আমাকে প্রেম করা শুরু করেছো, তাহলে সহস্র পুরুষ পর্যন্ত আশীর্বাদ নিয়ে যাবে। হালেলুইয়া। ঈশ্বরের সন্তান খুব ইম্পর্টেন্ট, কারণ ঈশ্বর গড, ঈশ্বর কেন অন্য ঈশ্বর নিয়ে সমস্যা? কেন কেন সমস্যা ঈশ্বরের? আমি বলছি, কারণ ঈশ্বর মানে গড এটা কোনো নাম নয়, এটা হচ্ছে একটা টাইটেল বা পদবী। প্রত্যেকে বলুন পদবী। অর্থাৎ গড তিনি হচ্ছে স্থায়ী, গড তিনি হচ্ছেন যথেষ্ট, গড তিনি হচ্ছে আছেন, গড যিনি বজায় রাখেন বা ধরে রাখেন। প্রথম আজ্ঞা যদি আপনি পড়েন, প্রথম আজ্ঞা বলছে আমার সাক্ষাতে অন্য কোনো ঈশ্বর না থাকুক, কেন আমি তোমাকে ধরে রাখি, আমি তোমাকে সব কিছু করি, তাহলে তুমি অন্য কিছুর উপর প্রাধান্য দিও না, তুমি আমার উপর প্রাধান্য দাও, আমার উপর নির্ভর করো, দেখো আমি তোমাকে ঠিক করি কিনা। ঈশ্বরের সন্তান তিনি ধরে রাখেন, যা কিছু দেখছেন এই ভুবনে তাকে যেন বাহবা না দিই ঈশ্বর ছাড়া। সৃষ্টিকে নয়, সৃষ্টিকর্তাকে আরাধনা করুন। থ্যাংক ইউ। সৃষ্টিকে নয়, সৃষ্টিকর্তাকে আরাধনা করুন। ঈশ্বরের সাথে খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় চারিদিকের জিনিস দেখার পর সেদিকে চলে যায়, যিনি বানিয়েছেন তাকে হারিয়ে ফেলি, কিন্তু সৃষ্টিকে নয়, সৃষ্টিকর্তাকে আরাধনা করুন। এটা করার অর্থ হচ্ছে প্রথম আজ্ঞা উলঙ্ঘন করা। যদি আপনি সৃষ্টিকে আরাধনা করেন, তাহলে আপনি প্রথম আজ্ঞা উলঙ্ঘন করলেন ঈশ্বরের সন্তানরা। দ্বিতীয় আজ্ঞা কি বলেছে? সগৌরব রক্ষণে, অর্থাৎ তুমি কারোর আরাধনা করবে না, আমরা যেন ঈশ্বরের আগে আর কাউকে না রাখি, কারোর আরাধনা না করি, একমাত্র ঈশ্বরকে সবার উপরে রাখি, তারপর সবাইকে রাখি। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের উপরে যদি কাউকে রেখে দেন প্রবলেম আছে। স্বামী আপনার শ্রদ্ধার পাত্র, তাকে প্রণাম করুন, শ্রদ্ধা করুন, বাট স্বামী আপনার ঈশ্বর নয়, তাকে আরাধনা করবেন না। মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, বাইবেল বলে মা বাবাকে সমাদর করো। মা বাবাকে সম্মান করা মানে, সমাদর করা মানে, দেখভাল করা মানে আপনার আয়ু বাড়বে, আপনি দীর্ঘজীবী হবেন। তা বলে মা বাবাকে আরাধনা করতে পারেন না, ওটা শুধুমাত্র ঈশ্বর পেতে পারে। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানরা তাই খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা ভুলে যাই কাকে আরাধনা দেব। এক কথায়, আমি যেটা বানিয়েছি সেটাকে আমার সমতুল্য করো। অর্থাৎ ঈশ্বর বলতে চাইছেন, আমি যেটা বানিয়েছি সেটাকে আর কারোর সমতুল্য করো না, বাট আমরা যেটা বানিয়েছে তাকে ঈশ্বরের মতো করে দিই। তাই সূর্য সৃষ্টি, বাট তিনি আমাদের সৃষ্টিকর্তা হয়ে যায়। সূর্যকে ঈশ্বর বানিয়েছেন, বাট আমরা সূর্যকে আরাধনা করি, মনে করি সূর্য সর্বশক্তিমান। বিজ্ঞান বলে সূর্যের থেকেও আরো প্রবল, শক্তিশালী, আরো অনেক বড় নক্ষত্র এই বিশ্বব্রহ্মাণ্ডে আছে। যেহেতু তারা দূরে থাকে, তাই তাদের আলোটা একটু ক্ষীণ দেখতে পায়, কিন্তু তার থেকেও বড় রয়েছে। বাট আমরা সৃষ্টিকর্তাকে হারিয়ে ফেলি, সৃষ্টিকে বেশি গুরুত্ব দিই।
তাই জন্য খুব ইম্পর্টেন্ট আপনি সৃষ্টিকর্তাকে আরাধনা দিন, সৃষ্টিকে নয়। আমি চাই, আমরা অনেক সময় চাই, আমরা বলি আমার বয়ফ্রেন্ডকে আমাকে চার্চে যেতে বারণ করেছে, যেহেতু তাকে ভালোবাসি আমি আজকে ঈশ্বরের আরাধনা করতে পারবো না। আসলে আপনাকে বয়ফ্রেন্ড ঈশ্বর দিয়েছে, তাই আপনি বয়ফ্রেন্ডকে বেশি যদি আরাধনা করে দেন ঈশ্বরের থেকে, আপনি অ্যাকচুয়ালি আইডল ওয়শিপ করছেন, মূর্তি পূজা করছেন। আইডল আমাদের বাড়িতে রয়েছে। আমরা অনেক সময় চাই, পাস্টার প্রার্থনা করুন যেন আমি একটা চাকরি পাই। প্রার্থনা হয়েছে, চাকরি পেয়েছেন, এবার বলছেন পাস্টার আমি ছুটি পাই না, আমি যেতে পারবো না মণ্ডলীতে। হ্যালো, যিনি চাকরি দিয়েছেন তার কাটতে বেশিক্ষণ সময় লাগে না। তাই জন্য আপনি বলুন আমি তার প্রতি ফেথফুল থাকবো, তিনি আবার উপযুক্ত সময় আমাকে আশীর্বাদ করবেন। হালেলুইয়া। আমরা অনেক সময় বলি প্রভু আমাকে একটা সন্তান দাও, আমার সন্তান হচ্ছে না। কোনো ডক্টর, সব ডক্টর ফেলিওর, কেউ দিতে পারেনি, বাট প্রার্থনা করা হয়েছে সন্তান হয়েছে। এবার বলি আমরা মণ্ডলীতে আসতে পারবো না কারণ সন্তান ছোট, ঠান্ডা লাগবে, সন্তান ছোট, অমুক হয়ে যাবে। হ্যালো, যিনি দিয়েছেন তাকে ভুলে গিয়ে যেটা পেয়েছেন তাকেই আরাধনা করছেন আপনি। আপনার সন্তান আপনার কাছে আইডল। আমরা অনেক সময় যেটা ঈশ্বর দেয় তারকে বেশি প্রাধান্য দিই, যে দিয়েছে তাকে ভুলে যায়। তাই অব্রাহামকে ঈশ্বর বলেছে, হ্যালো অব্রাহাম, আমি তোমাকে বুড়ো বয়সে একটা ইশাহাক দিয়েছি, আমি দেখতে চাই তুমি কার আরাধনা করছো, ইশাহাককে না আমাকে। কেন এতদিন ধরে তুমি চেয়েছো সন্তান দাও সন্তান দাও, আমি যেই দিয়েছি, আমি দেখতে চাই তুমি কার আরাধনা করছেন। ঈশ্বর বলি নেন না, কিন্তু ঈশ্বর আপনার ভক্তি দেখেন। ঈশ্বর বলছে ওকে তুমি ইশাহাককে বলি দাও। অব্রাহাম কোনো কথা বলেনি, বাইবেল পড়েন, বলছে যত যখন ঘুম থেকে উঠতো তার থেকে ভোরবেলা উঠেছে, উঠে গিয়ে ইশাহাককে নিয়ে গেছে বলি দেবে বলে। ঈশ্বর বলছে হ্যালো দাঁড়িয়ে যাও, আমি বুঝে গেছি তুমি আমাকে বেশি আরাধনা করো, তোমার সন্তানকে নয়। ঈশ্বর জেলসি গড, ঈশ্বরের সন্তান। আপনি ঈশ্বরকে দিন, আপনি আরাধনা করুন ঈশ্বরকে দিন। গডের অর্থ যিনি ধরে রাখেন, যিনি ধরে রাখেন তাকে না ধরে আমরা জগতের সবাইকে ধরে বেড়াই, সবাইকে ধরে বেড়ায়। তাই জন্য বারো মাসে তেরো প্রাব্বণ, এদিন ইকোনমিককে ডাকতে হবে, ওদিন এডুকেশন মিনিস্ট্রিকে ডাকতে হবে, শিক্ষামন্ত্রীকে, ওই দিন আমাকে ফুড মিনিস্টারকে ডাকতে হবে, ওকে, ওই দিন আমাকে উমুক মিনিস্টারকে ডাকতে হবে। ঈশ্বর বলছে হ্যালো সব কিছু আন্ডার মি, আই এম দ্য বস, প্রাইম মিনিস্টার, আমাকে বলো এভরিথিং আসবে, আমাকে বলো এভরিথিং পাবে। যা তুমি এদিকে ওদিকে কেন দৌড়াচ্ছ, তুমি আমার কাছে স্থির থাকো, আমি বলবো তোমার এভরিথিং হবে, কারণ আমি তোমাকে ধরে রেখেছি, তার মানে আমি তোমার সঙ্গে রয়েছি। ঈশ্বরের সন্তানরা আমরা অনেক সময় নিজের হাতে পরিবারকে ধরার চেষ্টা করি, হারাই। আমরা যা কিছু নিজেরা করতে চাই হারিয়ে ফেলি, যা কিছু ঈশ্বরের উপর তুলে রাখেন সেটাই মূর্তি পুজো। ঈশ্বরের উপরে যেটাকে তুলে ধরবেন সেটাই আপনার মূর্তি পুজো। সেটা গান হতে পারে, আবার সেটা বাদ্য হতে পারে, সেটা আপনার জানি না আপনার কি হবে। আমরা ঈশ্বরকে ঘৃণা করি না, ভালোবাসি, কিন্তু যা কিছু ঈশ্বর থেকে যোগ্যতা বেশি পাবে আমাদের কাছে সেটাই ঘৃণায় পরিণত হবে। আমরা অনেক সময় বলি আমরা ঈশ্বরকে ঘৃণা করি না, ভালোবাসি, বাট ঈশ্বরের থেকে যাকে বেশি প্রাধান্য দেবেন, আপনি ঘৃণা করুন না নাইক বা করুন, আপনি আসলে ঈশ্বরকে ঘৃণা করলেন। বাইবেলে মধ্যম শব্দ বলে কিছু নেই, হয় হ্যাঁ নয় না, হয় আপনি ঈশ্বরের নয় আপনি শয়তানের, মাঝখানে কিছু নেই, মাঝখানে কিছু নেই। তাই জন্য আপনি ভালো করে দেখুন আপনি কি করছেন। যিশু বললেন প্রথম আজ্ঞা কি, হ্যাঁ ঈশ্বরকে আরাধনা করো তোমার মন প্রাণ সর্বান্তরে অন্তর দিয়ে, এভরিথিং, সমস্ত কিছু কাকে দেবে, ঈশ্বরকে দেবে। ঈশ্বরের সন্তান আপনার চাওয়া পাওয়া আশা যা কিছু রাখতে হয় তার কাছে নিবেদন করুন, তার কাছে দিন। আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এভরিথিং, তিনি ঠিক সময় যখন দরকার, তার আগেও আসবে না পরেও আসবে না, জাস্ট যখন দরকার তখন ঈশ্বর আপনাকে দেবে, যখনই দরকার সেটা দেবেন। যিশু বললেন সমস্ত কিছুর ঊর্ধ্বে ঈশ্বরকে ভালোবাসো, আমাদের আরাধনার থেকে তিনি উপরে। তিনি বলেন আমি তোমার সন্তানদেরকে অভিশাপ দেব যদি তুমি আমাদেরকে তার থেকে বেশি ভালোবাসো, যদি আমার থেকে তাকে বেশি ভালোবাসো তাহলে সে অভিশাপ পাবে। আমার কথা বলছে চার পুরুষ অভিশাপ পাবে যদি ওটাকে বেশি ভালোবাসেন। তাই জন্য আপনি বলুন হ্যালো আমার সবচেয়ে বেশি প্রেম ঈশ্বরে হোক, বাদবাকি আমার ঈশ্বর সবাইকে রক্ষা করবেন। আমি যখন তোমাকে প্রেম করেছি তুমি আমার প্রেমিক হয়ে গেছো, আমার যা কিছু দরকার তুমি যোগাবে। হালেলুইয়া, তিনি যোগাবেন। তাই জন্য খুব ইম্পর্টেন্ট, গাড়ি ঘর চাকরি ব্যবসা স্বামী গান বাদ্য গুরুত্ব দেবেন না, ইম্পর্টেন্ট তাকে গুরুত্ব দিন। হালেলুইয়া, বলুন আমি সৃষ্টিকর্তার আরাধনা করব, সৃষ্টির নয়। তাই চাঁদ আমার কাছে ঈশ্বর নয়,
অমাবস্যা পূর্ণিমা আমার কাছে ঈশ্বর নয়, আমার কাছে ঈশ্বর জীবন্ত সর্বশক্তিমান যিনি এগুলো তৈরি করেছেন। হালেলুয়া, যদি করতে পারেন আশীর্বাদ করুন। আমরা একত্রিত হই কিন্তু ঈশ্বর সম্বন্ধে আলোকপাতের থেকে বেশি আমরা আরাধনায় ব্যস্ত হয়ে উঠি। গান নাচ তালি এগুলোই আমরা করি এবং এগুলো খুশি হয়ে করি, এগুলো খুব ভালো বিষয়। কিন্তু প্রশ্ন করি, খুশি হলেন কি সৃষ্টিকর্তা? এটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা পদ্ধতি খুশি হওয়ার, কিন্তু সবচেয়ে বড় খুশি তখনই আমরা হব যখন তিনি খুশি হবেন। হালেলুয়া, যখন সৃষ্টি গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন মূর্তি হয়ে যায়, যখন আপনি সৃষ্টিকর্তাকে ছেড়ে সৃষ্টি নিয়ে ব্যস্ত হয়ে যান তখন মূর্তি পূজা করেন, যখন ঈশ্বর প্রতিজ্ঞা করেন আমি তোমাদের দুগ্ধ মধু প্রবাহী দেশ দেবো, মানে কি দুগ্ধ মধু প্রবাহী দেশ, অ্যাকচুয়ালি কি দুগ্ধ মানে পশুপাল দেব আর মধু মানে ফলমূল দেব, ওকে, মানে কৃষিকার্য হবে। আগেকার দিনে মানুষের বড় লোক কি গরিব লোক প্রমাণ পেত তার কাছে কত পশুপাল রয়েছে, যার কাছে যত বেশি পশু থাকতো সে সবচেয়ে বড় লোক আর যার কাছে কম থাকতো সে গরিব লোক। ঈশ্বর বলছে ইসরায়েল তুমি যাও আমি কনানে তোমাকে কি দেব, সবচেয়ে বেশি পশুপাল দেব, মানে আমি তোমাকে সেখানে রিচ বানাবো, আমি তোমাকে ফলমূল মধু ফুল দেব, অর্থাৎ আমি তোমাকে সেখানে রিচ বানাবো, মধু দেব দুগ্ধ দেব, তোমার অভাব হবে না, আমি তোমাকে রিচ বানাবো। তারপরের ভালো করে আগেকার আর বলছে ঈশ্বর বলছে আমি তোমাকে ধনবান বানাবো, কিন্তু তারপর তিনি বলেন যখন ধনবান হবে শুধু একটাই কথা, তুমি আমাকে ভুলো না, আমি তোমাকে দুগ্ধ প্রবাহী দেশ দেব বাট তুমি আমাকে ভুলে যেও না। ঈশ্বরের সন্তানরা কেন বললেন? কারণ এটা এটা একটা যুদ্ধ সৃষ্টিকর্তার সৃষ্টি, তারা সৃষ্টিকে চায় সৃষ্টিকর্তার থেকে বেশি। যেই আমাদের কাছে টাকা পয়সা চলে আসে, যখন আসে না সব শেষ হয়ে যায়, তখন বলি প্রভু দয়া করো, আর প্রভু বলছে ওকে আমেন। যেই আমাদের কাছে চলে আসে ব্যবসাটা বেড়েছে পাঁচটা, টাইম হয় না আমাদের, আসলে ব্যবসাটা গ্রোয়িং করছে তো তাই টাইম হয় না। ঈশ্বর বলছে হ্যালো আমি তোমাকে ধনবান করেছি, তাই যখন আমি তোমাকে দিয়েছি, যে দিয়েছে তার আরাধনা করো, যেটা পেয়েছো তার আরাধনা করো না তুমি। হালেলুয়া, ঈশ্বরের সন্তান খুব ইম্পর্টেন্ট। আজকের আপনি কি করছেন? আপনার আপনি প্রার্থনা করছেন চাকরি, চাকরি পেয়েছেন, এবার আরাধনার সময় নেই। বাচ্চা চেয়েছেন, বাচ্চা পেয়েছেন, আরাধনার সময় নেই। ডু নট ফরগেট দ্য লর্ড, ঈশ্বর বলে ডু নট ফরগেট দ্য লর্ড। এটা মহাপ্রলোভন, ওই টাকা দিয়ে নতুন জুতো কিনবেন, সেই জুতো পেয়ে একটা নাইট ক্লাবে যাবেন বা সিনেমা হলে যাবেন, কিন্তু ওই পার্টিতে যাবেন কিন্তু চার্চে আরাধনা করতে আসবেন না। আপনি ঠিক করুন আপনি কি করছেন। ওকে, আপনি জানেন প্রস্তুতকারক যিনি বানায় তার উপর জিনিসের ভ্যালু নির্ভর করে। যেমন কি বাজার কলকাতার শার্টের দাম যা হবে পিটার ইংল্যান্ডের তাই হবে, ব্র্যান্ড অর্থাৎ প্রস্তুতকারকের নামের সাথে ভ্যালু বেড়ে যায়। সেম শার্ট হতে পারে, একই কাপড় একই কোয়ালিটি হতে পারে, বাট শুধুমাত্র ব্র্যান্ড নাম তার ভ্যালু একটার ভ্যালু করে দেয় 500-700 টাকা আর একটার ভ্যালু করে দেয় 1,500-2,000 টাকা। কেন না? শুধুমাত্র নাম যিনি বানিয়েছেন তার নামে ভ্যালু বেড়ে যায়। ঈশ্বরের সন্তানরা ইম্পর্টেন্ট, আমাকে আপনার কে কে বানিয়েছে তার নামে আমাদের ভ্যালু নির্ভর করে। হালেলুয়া, আমাদের তার নামে ভ্যালু নির্ভর করে, যিনি তৈরি করে, যা কিছু বানানো হয়েছে তার মূল্য হচ্ছে যে বানিয়েছে তার উপর নির্ভর করছে, সমস্ত কিছু যা ঈশ্বর বানিয়েছে তার উপর নির্ভর করছে। তাই যেটা বানিয়েছে তার দাম কত ইম্পর্টেন্ট নয়, কে বানিয়েছে তার দামের উপর ভ্যালু হয়। আজকে কি বানিয়েছে, সূর্যকে না চন্দ্রকে না পবনকে, ওটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যে বানিয়েছে তার উপরে তার মূল্য নির্ধারিত হয়। হালেলুয়া, ঈশ্বরের সাথে খুব ইম্পর্টেন্ট। যে জিনিস বানায় তার যদি কিছু একটা খুদ বেরিয়ে যায় তার মূল্য কমে যায়, যোগ্য হয়ে ওঠে না, প্রোডাক্ট খারাপ হয়ে যায়। যখন আপনি মূল্যবান কিছু ক্রয় করতে যান তখন দেখেন কোম্পানি কতদিনের এবং কি তার রেপুটেশন, স্টার মার্ক দেখেন যে কত নম্বর স্টারে সে দাঁড়িয়ে রয়েছে। আমরা তার রেপুটেশনের উপরে সেই জিনিসটাকে গুরুত্ব দিই। আমরা শেয়ার মার্কেটে যখন টাকা লাগাই আমরা সর্বদা কোম্পানির ব্যাকগ্রাউন্ড চেক করি, এ কোম্পানি টিকবে তো, সব কিছু ঠিক আছে তো, কাস্টমার হ্যান্ডেল ঠিক, এমনকি আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি সেটাও দেখি তারা কাস্টমারের সাথে কেমন হ্যান্ডেল করছে, এভরিথিং দেখে তারপর আমরা প্রোডাক্ট কিনি। কল্পনা করে দেখুন আপনি আমরা একটা প্রোডাক্ট কিনছেন, যে কোনো নাম শোনেননি, ওকে আপনি কিনবেন, যে বাজারে এসে সস্তায় দিচ্ছে বলবে আপনি কিনবেন, আপনি বলুন না 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 সস্তা হতে পারে কিন্তু তো একে চিনি না। বা যদি আইফোন এসে বলে আমি সস্তায় দিচ্ছি আপনি কিনবেন না?
হ্যাঁ আমরা বলি এটা আমি চিনি কোম্পানির রেপুটেশন জানি তো ঈশ্বরের সন্তান আপনি রেপুটেশন দেখুন কে বানিয়েছে তাকে গুরুত্ব দিন কি বানিয়েছে তাকে গুরুত্ব দিতে হবে না হালেলুইয়া ইম্পর্টেন্ট আপনার কাছে এমন একটা গাড়ি আছে যে কোম্পানি আর তার পার্টস বানায় না কোম্পানি উঠে গেছে সেই পার্টস আর পাওয়া যায় না আপনি সেই গাড়ি কিনবেন কিনবেন তাই জন্য ইম্পর্টেন্ট আপনি যে বানিয়েছে তাকে ইম্পর্টেন্ট দিন ওয়ার্থলেস হয়ে যাবে মূল্যহীন হয়ে যাবে মূর্তি হলো ওয়ার্থলেস মূল্যহীন যার কোনো মূল্য নেই ঈশ্বর বললেন ঈশ্বর কেন হাসেন তিনি বলেন কারণ তাদের চোখ আছে তারা দেখে না তাদের কর্ণ আছে তারা শোনে না তাদের জিহ্বা আছে তারা বলে না তাদের পা আছে তারা চলে না ঈশ্বর আপনাকে শিক্ষিত করেছেন চাকরি দিয়েছেন ব্যবসা দিয়েছেন পরিবার দিয়েছেন এখন আপনি ঈশ্বরকে ভুলে গেছেন তাই জন্য খুব ইম্পর্টেন্ট আপনি খুব ব্যস্ত তাই জন্য খুব ইম্পর্টেন্ট আজ আপনি কী করছেন